তৃতীয় দফার নির্বাচনের পাঁচ ঘন্টা অতিক্রান্ত। ইতিমধ্যেই বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর যেমন আসতে শুরু করেছে, তেমন চারটি আসনেই কিন্তু ইতিমধ্যেই 30% পেরিয়ে গিয়েছে ভোটদানের হার। আর পাশাপাশি এবার এসএসসির দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ আজকে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গেছে। সেখানে সুপ্রিম কোর্টে আজকে স্কুল সার্ভিস কমিশন কি জানাতে পারবে যোগ্য প্রার্থীদের তালিকা? ইতিমধ্যেই 3 তারিখ প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তারপরে লিগাল সেল তৈরি হয়েছে, আর সেই দিনই আমরা দেখেছিলাম এসএসসি চেয়ারম্যান, তিনি একেবারে নিজের বক্তব্যে 180 ডিগ্রি বদল করেছেন। যোগ্য প্রার্থীদের পাশেই থাকবে কমিশন আশ্বাস দিয়েছেন তিনি, এবং শুধু তাই নয়, প্রতিশ্রুতি মতো আজকে এসএসসি যোগ্য প্রার্থীদের নামের তালিকা কি দিতে পারবে, সব থেকে বড় প্রশ্ন এটাই। একদিকে এসএসসির বক্তব্য যেমন শোনা হবে, অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য এবং তার পাশাপাশি পর্ষদও কিন্তু কমিশনে গিয়েছে, আর চাকরি হারারা তারাও কিন্তু মামলা করেছেন। সব পক্ষের বক্তব্য আজকে শুনবে সুপ্রিম কোর্ট যেমনটা জানা গিয়েছে। শুনানি ইতিমধ্যেই শুরু। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন গতকাল যে একেবারে অগ্রাধিকারের ভিত্তিতে এই সুপ্রিম কোর্টে মামলা, এসএসসির মামলা, সেটা শুনানি হবে এবং বিস্তারিতভাবে সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে। আপনারা জানেন যে এবার এসএসসি যোগ্য অযোগ্যদের বিভাজনের তালিকা কি দেবে সুপ্রিম কোর্টে, সেটাই জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, কি করতে পারে এসএসসি? দেখো, এসএসসির তরফ থেকে যেটা অতি সম্প্রতি বলা হয়েছে প্রথমবারের গত সোমবারের শুনানির পরে, যে এসএসসি যোগ্য অযোগ্য এই যে পৃথকীকরণ, সেইটা সুপ্রিম কোর্টের সামনে তারা একটা সমাধান সূত্র বা একটা তালিকা পেশ করবে, কিন্তু কিভাবে করবে এবং এতদিন যেটা করেনি সেটা এখন কিভাবে সম্ভব, এই প্রশ্নগুলোই এখন সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। এবং আজকে এসএসসির সেই সময়টা উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্টের সামনে এসএসসি এখন কি সমাধান সূত্র দেয়, কারণ সুপ্রিম কোর্টের গত সোমবারের প্রথম শুনানির দিন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে যোগ্য এবং অযোগ্যদের আপনারা কি পৃথক করতে পারবেন, আপনারা কি আলাদা করতে পারবেন, এইটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটাই বারবার করা হয়েছে যে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে, প্রায় 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হয়েছে, এবং সেই জায়গায় কেন বাতিল হয়েছে, কারণ যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছিল না এবং এসএসসি সেটা করে উঠতে পারেনি। কিন্তু আজকে দাঁড়িয়ে যে শুনানি, বিস্তারিত শুনানির যে সময়টা উপস্থিত হয়েছে, এখন চলছে, সেখানেই দেখার যে এসএসসি কী তালিকা দেয়, কতজনের তালিকা দেয়, কিভাবে এই যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব, তার ব্যক্তিদের তালিকা এসএসসি দিয়েছিল, এবার একদমই তাই, কারণ আমরা দেখেছি এর আগে এসএসসি যখন চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা 5,000 সামথিং একটা সংখ্যার কথা বলছেন যারা অযোগ্য, কিন্তু তাহলে বাকিরা কি যোগ্য, সেইটা কিন্তু তখন এসএসসি নিশ্চিতভাবে জানাতে পারেনি। কিন্তু তার পরবর্তী সময়ে এসএসসি বলছে যে আমরা যোগ্য অযোগ্যদের তালিকা দেব। এখন আজকে দেখার যে সেই যুক্তি বা সেই যে দাবি তারা করেছিল তার সপক্ষে আজকে এসএসসি কী তথ্য, কী নথি সুপ্রিম কোর্টের সামনে পেশ করে। একদম, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে, কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে। সমস্ত পক্ষ অর্থাৎ চাকরিহারাদেরও বক্তব্য শোনাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি শুনবেন। অবশ্যই আমাদের নজর থাকবে সেই শুনানির দিকে।